শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে উত্তর দিনাজপুরের ইসলামপুরে দুই কলেজ পড়ুয়ার গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় বারো ঘন্টা ধর্মঘটের ডাক বিজেপির। রায়গঞ্জের তেঁতুলতলা ও কসবা মোড়ে ৩৪ নম্বর জাতীয় সড়কে দুটি সরকারি বাসে ভাঙচুর, জেলা জুড়ে ব্যাপক পুলিশি নিরাপত্তার ব্যবস্থা। শিক্ষক নিয়োগ নিয়ে রণক্ষেত্র ইসলামপুর, গুলিতে প্রাক্তনীর মৃত্যু, পুলিশ সহ আহত ২০, বুলেট না রাবার বুলেটের মৃত্যু, এখনো ধোঁয়াশা, গুলি চলেনি দাবি পুলিশের। চাপের মুখে পদক্ষেপ সরকারের, অপসারিত ডিআই, পুলিশের কেউ দোষী হলে কড়া ব্যবস্থা, নেপথ্যে আরএসএস যোগ বললেন মুখ্যমন্ত্রী। শিক্ষক নিয়োগ জানতই না সরকার, দাবি পার্থ চট্টোপাধ্যায়ের। কার গুলিতে রাজেশের মৃত্যু, মুখে কুলু পুলিশের। কাল রাজ্য জুড়ে ছাত্র ধর্মঘটের ডাক এসএফআই এর, আজ বারো ঘন্টার উত্তর দিনাজপুর বন্ধের ডাক বিজেপির। বাগরি মার্কেটে অগ্নিকাণ্ডের জের, দমকল দপ্তরের ছাড়পত্র না থাকলে মিলবে না ট্রেড লাইসেন্স। অগ্নিকাণ্ড এড়াতে কড়া পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত উত্তর চব্বিশ পরগনা জেলা প্রশাসনের। জেলার সমস্ত হাসপাতাল, নার্সিংহোম, বাজার, শপিং মলে অগ্নি সুরক্ষায় অব্যবস্থা ও গাফিলতি থাকলে অবিলম্বে তা চিহ্নিত করে জেলা প্রশাসনের কাছে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। উত্তর চব্বিশ পরগনার পলতায় শুটআউট, গুলিতে তরুণী গৃহবধূর মৃত্যু, স্বামীর ভূমিকা সন্দেহের মুখে, তাকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র। মহিলা নেশামুক্তি কেন্দ্রে আড়ালে অসামাজিক কাজকর্মের অভিযোগ, গৃহবধূকে কেন্দ্র থেকে নিয়ে যেতে গেলে পরিজনদের সঙ্গে বচসা গণ্ডগোল, নেশামুক্তি কেন্দ্রে ভাঙচুর, স্থানীয়দের মালিকদের মারধরের অভিযোগ, নিমতা থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্গাপুর সিটি সেন্টারে ফাস্টফুডের দোকানে আগুন, সকাল ৮টা নাগাদ একতলার ওই দোকানে আগুন লাগে, ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন, কিভাবে আগুন লাগলো তা এখনো স্পষ্ট নয়। গৃহবধূকে খুনের অভিযোগ, স্বামী শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে, অভিযুক্ত শ্বশুর শাশুড়িকে মার মৃতার বাপের বাড়ির সদস্যদের, আসানসোলের ঘটনায় চাঞ্চল্য। গৃহবধূর আপত্তিকর ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার অভিযোগ, ক্যানিংয়ে প্রতিবেশী যুবককে মারধর প্রতিবেশীদের, পুলিশ সূত্রে খবর দুষ্কর্মের কথা স্বীকার করেছে অভিযুক্ত। হস্টেলের ছাদের একাংশ ভেঙে গুরুতর জখম এক ছাত্র, মালদার হরিশ্চন্দ্রপুর থানার শ্রীপুর এলাকার ঘটনা। মাদ্রাসা কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছে আহত ছাত্রের পরিবার, এ নিয়ে মাদ্রাসা কর্তৃপক্ষের প্রতিক্রিয়া এখনো মেলেনি। বাঁকুড়া সদর থানার ভগবানপুরে ৬০ নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু স্কুটার আরোহীর, স্কুটারে চড়ে বাড়ি ফেরার সময় কোনো গাড়ি তার স্কুটারে ধাক্কা মারে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। রাস্তায় ছিটকে পড়ায় কোনো গাড়ি তাকে পিষে দিয়ে চলে যায়, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সত্তরোর্ধ অসহায় বিধবাকে ধর্ষণ মারধরের অভিযোগ যুবকের বিরুদ্ধে, ওন্দা থানা এলাকার সাহেবগঞ্জ গ্রামের ঘটনা, গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি বৃদ্ধা, অভিযোগের ভিত্তিতে গ্রেফতার যুবক। আর হোটেলে ঘর নয়, সম্পর্ক জোড়া লাগাতে এবারে শ্বশুরবাড়িতেই জামাই আতরের দাওয়াই, বধূ নির্যাতনের মামলায় শ্বশুরবাড়িকে নির্দেশ, সিউড়ি আদালতের বিচারক পার্থ সারথি সেনের, সোমবার দুপক্ষকে আদালতে হাজিরার নির্দেশ। বাগরি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের পরও ফেরেনি হুঁশ কার্যত যতুগৃহ সিউড়ি মার্কেট, সরু রাস্তা, ছড়িয়ে ছিটিয়ে বিদ্যুতের তার, নেই অগ্নি নির্বাপন ব্যবস্থা, ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুরসভার। উত্তরপাড়ার সরোজনাথ মুখার্জি স্ট্রিটে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, চাপা পড়ে মৃত্যু এক সাইকেল আরোহীর, আহত দুই, ঘটনাস্থলে পুলিশ দমকল। ধারের টাকা ফেরত না দেওয়ার আক্রোশে বন্ধুকে খুন, কালদার রসুলপুরে ছাত্র খুনে ঘটনায় চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে, গ্রেফতার অভিযুক্ত, কঠোর শাস্তির দাবি মৃতের পরিবারের।